তো বন্ধুরা আজকে রেসিপিটা হচ্ছে মাছের ঝোল। তো আমরা আজকে মাছের ঝোল করছি, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো মাছগুলোকে আমি ধুয়ে দিচ্ছি। তো আজকে আমরা অন্যরকম রেসিপি করছি, তো আপনারা দেখতে থাকুন। এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কটাটা গরম হয়ে গেছে, তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এখন আমি মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিচ্ছি। তো মাছগুলো খুব সুন্দর একদম মশলার মধ্যে মিশে গেছে। তো এখন আমি একটা একটা করে ছাড়বো। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো এখন মাছের চড়চড়া হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে দিচ্ছি। মাছগুলো আমি প্লেটে রেখে দিয়েছি। তো মাছগুলো খুব সুন্দর চড়চড়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন আবার কড়াটাকে চুলি বসিয়ে দিচ্ছি। তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন এই গোটা রসুনটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি ভাজা হতে। তো এখন আমি জিরাটা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। তো মশলাটা এখন হয়ে গেছে, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো হয়ে গেছে, তো এখন আমি কিছু জল দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার জলটাকে ফুটতে দেব। বন্ধুরা এখন মশলার জলটা ভালো করে ফুটছে, তারপরে ফুটার পর আমি মাছটাকে দিয়ে দেব ফুটতে ভালো করে। তো আমার মশলার জলটা হয়ে গেছে, তো এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে মাছের রেসিপিটা, তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই, তো আবার মিলবো নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে নমস্কার।